প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ারে বন্ধুরা নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি অন ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া দুইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যাদের ব্যাংকিংয়ে ক্যারিয়ার করার আগ্রহ আছে এবং যারা অন ব্যাংক ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা আমরা এই ব্যাংকটির দুইটা পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব প্রথমে দেখব ওয়ান ব্যাংক পিএলসি এর ব্রাঞ্চ সেলস অফিসার রিটেইল এই পদে বিজ্ঞপ্তিটি দিয়েছে এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন এর কথা বলা হয়েছে পাঁচই জুন পাঁচই জুন পর্যন্ত আবেদন করা যাবে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এখানে ভ্যাকান্সির কথা বলা হয়েছে তিরিশ জন এই সংখ্যা কম বেশি হতে পারে এটি একটা মিনিমাম সংখ্যা তারা দিয়ে রেখেছে কম বা বেশি হতে পারে স্যালারির কথা বলা হয়েছে বাইশ হাজার টাকা এখানে বয়সের কথা বলেছে ফোর ইয়ার্স তার মানে কমপক্ষে চব্বিশ বছর বয়স হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট চেয়েছে গ্রাজুয়েশন ফ্রম এনি রিপুটেড ইনস্টিটিউশন তার মানে যে কোনো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন বা সমমান অনার্স বা সমমান পাস করলে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স কথা বলা হয়েছে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে এটি শুনে ভয় পাওয়ার কিছু নেই এরপরে তারা আবার বলছে ফ্রেশার্স আর অলসো এনকার তার মানে যারা নতুন আছেন কোনো অভিজ্ঞতা হয়নি তাদের এখানে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে তার মানে এখানে দুইটা ক্যাটাগরির মানুষই প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে একটি হলো যারা অভিজ্ঞতা অর্জন করেছেন তারা এবং যারা অভিজ্ঞতা অর্জন করে তারাও দুইটা ক্যাটেগরির লোক এখানে আবেদন করতে পারে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের ভিতরে বয়সের কথা বলা হয়েছে এই অ্যাট লিস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স কমপক্ষে চব্বিশ বছর বয়স হতে হবে সর্বোচ্চ বয়সের কথা এখানে উল্লেখ করেনি থার্টি ইয়ারস ওভার করলে আবেদন করা যাবে এখানে রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে তার মানে এই পদে চাকরি পেলে আপনার দায়িত্ব কি হবে সেটি বলা হয়েছে এটি আপনার জানার প্রয়োজনও আছে কারণ আপনি অ্যাপ্লিকেশন করার পরে যদি টিকে যান তখন আপনার দায় দায়িত্ব সম্পর্কে জানতে হবে এই জন্য এখন আপনার জানার প্রয়োজন আছে বলেছে রিটেল প্রোডাক্ট বলেছে ব্যাংকের অনেকগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে হোম লোন অটো লোন পার্সোনাল লোন এবং অন্য অন্য যে রিটেল প্রোডাক্ট আছে তাদের এই ধরনের সেই প্রোডাক্টগুলো আপনার সেল করতে হবে অ্যাসিড ইন্ডিভিজুয়াল মদ লিস্ট রিটেল বিজনেস টার্গেট একটি বিজনেস টার্গেট থাকবে প্রতি মাসে সেটি আপনার অ্যাসিভ করতে হবে বলা হয় সেই অ্যাসিস রেসপেক্টিভ ব্রাঞ্চ ফর অ্যাচিভিং ব্রাঞ্চ রিটেল অ্যাসেট টার্গেট ব্রাঞ্চের যে রিটেল অ্যাসেট টার্গেট থাকবে সেগুলো সেটি পূরণ করার জন্য আপনাকে অ্যাসিস্ট করতে হবে বা সহযোগিতা করতে হবে তার মানে এজেটটা পূরণ করলেই হবে না যাতে ব্রাঞ্চের এই সেলস টার্গেট পূরণ হয় সে ব্যাপারেও আপনার সহযোগিতা থাকতে হবে বলা হয়েছে ইনস্যুর প্রপার ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম বাই ক্লায়েন্টস ক্লায়েন্টদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি খুব সুন্দরভাবে পূরণ করতে হবে এরপরে বলা হয়েছে ক্লায়েন্ট কলস কিপ ভিজিট ডিটেলস অ্যান্ড কালেক্ট রিকোয়ার্ড ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট ফর্ম প্রসপেক্টিভ কাস্টমার কাস্টমারদের কাছ থেকে তাদের কল তাদেরকে ভিজিট করা তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন আদায় করা বা সংগ্রহ করতে হবে এরপরে বলা হচ্ছে ক্রিয়েট বিল্ড অ্যান্ড মেনটেন রিলেশনশিপ উইথ নিউ ক্লায়েন্টস বাই প্রভাইডিং প্রপার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বলা হচ্ছে ব্যাংকের প্রপার প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে ক্লায়েন্টদের সন্তুষ্ট করতে হবে এবং ভালো একটি রিলেশনশিপ গড়ে তুলতে হবে বলা হচ্ছে প্রিপেয়ার ওয়ার্ল্ড রিপোর্ট ওয়ার্ল্ড রিপোর্ট প্রিপেয়ার করতে হবে প্রস্তুত করতে হবে ডেইলি প্রতিদিন উইকলি মান্থলি বেসিস তার মানে মাসিক সাপ্তাহিক এবং ডেইলি বেসিসে আপনাকে একটা করে রিপোর্ট করতে হবে প্রস্তুত করতে হবে আপনার সেলস এর উপরে বলা হয়েছে সার্ভিস টু ক্লায়েন্ট প্রোভাইডিং সার্ভিসেস এগুলো হলো আপনার আসেন এখানে কম্পেনসেশন এন্ড আদার বেনিফিটের কথা বলা হয়েছে প্রথমে তারা বলেছে যে এই পদে চাকরি পেলে আপনার বেতন হবে প্রতি মাসে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মন্থলি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি প্রাপ্ত হবে এখানে তারা বলেছে জবটি হবে একটি কন্ট্রাকচুয়াল জব তবে ধরনের জব সাধারণত স্থায়ী হয়ে যায় তারা এই পদে নিয়োগ দিলে নিয়োগই দেয় টেনশনের কিছু নেই এটি আপনার যদি আপনি সন্তোষজনক দায়িত্ব পালন করতে পারেন তাহলে এটি স্থায়ী হয়ে যাবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জায়গায় সেটি আগেই বলেছে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে পাঁচই জুনের মধ্যে বেডিজ অনলাইনের মাধ্যমে যাদের বিডিজপসে অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারবেন যাদের বিডিজপসে অ্যাকাউন্ট নেই সিভি ক্রিয়েট করা নেই তাদেরকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে দেন সিভি ক্রিয়েট করতে হবে দেন এখানে এসে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে আবেদন করতে হবে আমি আবেদনের ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা সহজে সেটি নিয়ে এখানে এসে আবেদন করতে পারেন এরপরের বিজ্ঞপ্তিটি আমরা দেখব এরপরের বিজ্ঞপ্তিটিতে বলেছে যে সেলস অফিসার অ্যান্ড সিনিয়র সেলস অফিসার রিটেইল অ্যাসেট এই পদে তারা কত বড় লোকাল নেবে সেটির ক্ষেত্রে বলেছে যে একশো ভ্যাকান্সি এটা বেশি হতে পারে কম হতে পারে কম হওয়ার সম্ভাবনা কম বেশি হতে পারে বেতনের কথা বলে হয়েছে যে বিশ থেকে বাইশ হাজার টাকা মত বেতন হবে এই পদে চাকরি পেলে বয়স হতে হবে সর্বনিম্ন চব্বিশ বছর অভিজ্ঞতা চেয়েছে দুই বছরে এনি হয় ইন বাংলাদেশ সবে তার জব লোকেশন এবং এই আবেদন চলবে পাঁচই জুন পর্যন্ত পাঁচই জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে এডুকেশন চেয়েছে তার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে গ্রাজুয়েশন ফ্রম অ্যানি রিপুটেড ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশন বা পজিশন থেকে অনার্স বা সমমান পাস করলে আবেদন করতে পারবেন এক্সপেরিয়েন্স দুই বছর চাওয়া হয়েছে তবে ফ্রেশার যারা আছে তাদেরকে আবেদন করার জন্য এনকারেজ করা হয়েছে বা উৎসাহিত করা হয়েছে দুই ধরনের লোক এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সুতরাং আপনাদের যাদের সুযোগ আছে তারা আবেদন করতে পারবেন এরপরে এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলেছি আগে যে চব্বিশ বছর সর্বনিম্ন বয়স হতে হবে সর্বোচ্চ বয়সের কথা এখানে বলা হয়নি তার মানে থার্টি ওভার করলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে এখানে যে দায় দায়িত্বের কথা বলা হয়েছে সেগুলো ওই যে পূর্বের আমরা যে বিজ্ঞপ্তির আলোচনা করেছি একই দায় দায়িত্ব যেহেতু সেলস রিলেটেড দুটি পদ আলাদা কিন্তু একই কাজ এর জন্য একই কাজ আপনার হবে ওই কাজগুলো দেখলে বা জানলে আপনার এই পদের কাজও জানা হয়ে যাবে কম্পেনসেসন এন্ড স্যালারি প্যাকেজের কথা বলেছে যে অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ কমিশন বেসড অন সেলস পারফরম্যান্স তার মানে দুইটা পদে তাদের যে একটি সুযোগ তারা দিয়েছে সেটি হলো যে আপনার সেলসের উপরে আপনার ইনসেনটিভ পাবেন কমিশন পাবেন এটা একটা ভালো সুযোগ আদার অ্যাডমিশেবল बेनिफिट्स অ্যাজ পার ব্যাংক পলিসি পলিসিতে অন্য যে সুযোগ সুবিধা থাকে সেগুলো আপনি পাবেন বিশেষ করে উৎসব ভাতা পাবেন অন্য অন্য যে ভাতা আছে সেগুলো পাবেন অ্যাপ্লিকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় হবে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে অনলাইনের মাধ্যমে পাঁচই জুনের মধ্যে আবেদন করতে হবে আবেদনের ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ওখান থেকে নিয়ে সরাসরি এখানে এসে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ওয়ান ব্যাংক পিএলসি এর সূত্র প্রকাশিত হওয়া দুইটা পদের নিয়োগ বিজ্ঞপ্তি একটি হলো সিনিয়র সেলস অফিসার সেলস অফিসার রিটেইল অ্যাসেট এবং অন্যটি হলো ব্রাঞ্চ সেলস অফিসার রিটেইল অ্যাসেট এই দুটি পদের বিজ্ঞপ্তি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করতে বলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ